রাধে রাধে বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা ব্রজধাম দর্শন ভিডিও। বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকে তোমাদেরকে কি দর্শন করাবো, সেটা বৃন্দাবন ব্লগ হবে, ব্রজধাম দর্শন হবে, সেটা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। রাধে রাধে। This transcendental vibration by chanting of Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. পরিক্রমা করালাম সন্ধ্যাবেলা, আর এখন দেখতে পাচ্ছ একদম রাধা কুণ্ডে দুধ বেরিয়ে এসেছে। বছরে একবার হয় বন্ধুরা, তো কখন হয় সেটা কারোরই জানা নেই, তার জন্য হঠাৎ দেখো দেখা যাচ্ছে যে রাধা কুণ্ড থেকে দুধ বেরিয়ে আসছে। তো তোমাদেরকেও ভাবছি দর্শন করাই, আর এখানে দর্শন করো আর এই জীবন ধন্য করো। আর শ্রীমতী রাধারানীর
আরতি হচ্ছে এখন। আর আরতি করার পর যখনই দুধ বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছ একদম এই দেখো কিরকম দুধ বেরিয়ে এসেছে। তো সবাই রাত টাত কিন্তু কিছুই দেখে না, শীত গরম কিছুই দেখে না, সবাই কিন্তু এখন স্নান করবে। তো এই দেখো কত সুন্দর তোমাদেরকে শ্রীমতী রাধা রানীকে দর্শন করাচ্ছি, আর তোমাদেরকে টর্চ লাইট দিয়েও দেখানো হচ্ছে যে শ্রীমতী রাধা রানীর মানে তোমরা হয়তো বুঝতে পারবে না, তার জন্য ভালো করে দেখানো হচ্ছে যে দেখো কীরকম দুধ বেরিয়ে এসেছে। এর আগের ভিডিওগুলোও তোমরা গিয়ে দেখে আসতে পারো যে রাধা রানীর জল কীরকম। আর এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছ দুধ বেরিয়ে এসেছে। তো সবাই তাড়াতাড়ি করে আরতি করছে বন্ধুরা, আর আরতি করার পর সবাই স্নান করবে দুধ জলে। তারপরে সকাল হতে হতেই আবার চেঞ্জ হয়ে যায় রূপ, সেটাও তোমাদেরকে দেখাবো যে রাত্রেবেলা কেমন দেখাচ্ছি আর সকালবেলা কীরকম দেখাবো। তো সেটা হয়তো এই ভিডিওতে দিব না, অনেক বড় হয়ে যাবে। একাদশীর দিন তোমাদের এই শ্রীমতী রাধারানীর অতি দুর্লভ দর্শন করে কেমন লাগছে সেটাও বলবে, আর তোমাদেরকে লাইভ রাধাকুণ্ডের মানে সকালবেলার পরিক্রমার দর্শন ভিডিও দিব, একটার মধ্যে দিচ্ছি না, অনেকটা বড় হয়ে যাবে। আর এটা এখন দর্শন করো, পরিক্রমা হলো আগের দিন সন্ধ্যাবেলার বন্ধুরা, আর এই যে দুধ বেরিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখালাম। আর চলো রাধা একাদশীর দিন শ্রীমতী রাধারানীকে দর্শন করলে, মানসিকভাবে পরিক্রমা করলে কীরকম লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, রাধা কমেন্টে রাধে রাধে লিখবে, কিন্তু রাধে রাধে শুনতে আমার শ্যামসুন্দর কিন্তু খুবই ভালোবাসে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে একাদশীর সকালবেলা ভোরবেলা পরিক্রমা দর্শন অবশ্যই করাবো। সাথে থাকো, পাশে থাকো, আর সুস্থ থাকো, আর ভালো থাকো, আর রাধে রাধে জপ করতে থাকো। হরি বল। Hey।